দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ। কয়লা ভিত্তিক এ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 1320 মেগাওয়াট। কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা বাড়িয়ে 2640 মেগাওয়াট করতে চলছে দ্বিতীয় ফেজের কাজ। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে দ্বিতীয় ফেজের নির্মাণ কাজের 21 ভাগ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ফেজ চালু হলে এখান থেকে আরও 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা দিয়ে দেশের বিদ্যুৎ চাহিদার সিংহভাগ পূরণ সম্ভব বলে প্রত্যাশা তাদের। যখন দ্বিতীয় ফেজটাও আমাদের চলে আসবে, তখন এই পায়রা তাপবিদ্যুৎ ক্ষেত্র একটা দেশের বড় বিদ্যুৎ হাব হবে। এদিকে দ্বিতীয় ফেজ চালু হলে বাড়বে কয়লাবাহী জাহাজের চাপও, তাই ইতোমধ্যে সম্প্রসারণ করা হয়েছে জেটি। শিপ আনলোডার দুটিকে মাদার ভেসেল থেকে নামিয়ে জেটিতে বসানোর কাজও চলছে। জেটি এক্সটেনশনের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং চারটি গ্র্যাবশিপ আনলোডার আমাদের জেটিতে এসে পৌঁছেছে। চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে 2016 সালে পটুয়াখালীর আন্ধারমানিক নদী তীরের ধানখালি গ্রামে 1000 একর জমির উপর নির্মাণ করা হয় বিদ্যুৎ কেন্দ্রটি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।